আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিডিওতে আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমরা ছোট্ট একটি বিষয়ের ওপর কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনের ব্যাপারে তো প্রিয় প্রবাসী ভাইরা এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা যে যে দেশ থেকেই ভিডিওটা দেখেন না কেন বা যে যে দেশে আছেন বা কাজ করতেছেন না কেন প্রত্যেকেরই আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন আপনারা প্রবাস থেকে বা বাইরে থেকে যে সেটগুলা বা যে মোবাইল ফোনগুলো আপনারা বাংলাদেশে নিয়ে আসেন আপনাদের আত্মীয় স্বজনের জন্য বা আপনার নিজের জন্য বা যার জন্যই হোক না কেন অবশ্যই আপনার মাথার ভিতরে একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে যেই ফোনটায় আপনি কিনবেন সেই ফোনের কাগজপত্রগুলো আপনি নিয়ে নিবেন বা কাগজপত্রগুলা আপনার সাথে রাখবেন বা আপনার লাকিজে রাখবেন অর্থাৎ সংরক্ষণ করে রাখবেন কাগজগুলা যদি না থাকে তাহলে হয়তো পরবর্তীতে আপনাকে এই ফোনটাকে বৈধ করার জন্য একটু ঝামেলায় পড়তে হবে কারণ আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ সরকার যেই সিস্টেমটা করেছে সেটা হচ্ছে যে সকল ফোনগুলার ব্যাট বাংলাদেশ সরকারের কাছে জমা না হবে বা বাংলাদেশ সরকারের কোষাগারে জমা না হবে সেই সকল ফোনগুলাকে আনঅফিশিয়াল হিসেবে গণ্য করা হবে অর্থাৎ সেই সকল ফোনগুলাকে তারা সিমগুলো সাপোর্ট করবে না বা সিমগুলা তারা নেটওয়ার্ক পাবে না বা সিম ফোনগুলো চলবে না এই সকল সিমগুলা এই সকল মোবাইল গুলাতে সিমগুলা চালাতে পারবে না যতক্ষণ ওই ওই সেটটা সরকারের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে নিবন্ধিত না হয় তো যারা আপনারা মোবাইলগুলো কিনবেন অবশ্যই মোবাইল কেনার যে রসিদ থাকবে যে ক্যাশ মেমোরা থাকবে যেটা দিয়ে আপনি কিনছেন সেই রসিদটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আপনি যে কিনেছেন মোবাইলটা সেই মোবাইল ফোনের যে রসিদটা তারপর আনুষাঙ্গিক যেই ইনফরমেশনগুলো চাবে সেগুলো দিয়ে বাংলাদেশে আসার পর আপনি বাংলাদেশ যেই ওয়েবসাইট রয়েছে মোবাইল ফোন নিবন্ধন করার জন্য সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মোবাইল ফোনটাকে নিবন্ধন করে ফেলতে পারবেন মোবাইলটিকে অফিসিয়ালি করে নিতে পারবেন তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আনঅফিশিয়াল সেটগুলা খুব দ্রুত খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ হয়ে যাবে সেই সকল ফোনগুলোতে সিম সাপোর্টেড করবে না অর্থাৎ নেটওয়ার্ক পাবে না যেগুলো আনঅফিশিয়াল সেট সেগুলাতে তারা এগুলো বন্ধ করে দিবে এবং পরবর্তীতে হয়তো কোনো সুযোগ সুবিধা দিবে সেগুলোকে অফিসিয়াল করার জন্য নিবন্ধন করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বা যেই কাগজপত্রগুলো তারা চাবে সেগুলো সাবমিট করার পর তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা অভিহিত করতে চাচ্ছি আপনারা এখন থেকে যারা নতুন মোবাইল ফোনগুলো কিনবেন অবশ্যই মোবাইল ফোনে যে ক্যাশ মেমোটা থাকবে সেটা আপনারা সংরক্ষণ করে রাখবেন ভালোভাবে যখনই বাংলাদেশে আসবেন তখন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনার এই কিনার রসিদ তারপর আরও আনুষাঙ্গিক যে কাগজপত্রগুলো চাবে সেগুলা দিয়ে আপনার ফোনটাকে আপনি অফিসিয়ালি করতে পারবেন এজন্য আপনার ক্যাশ মেমোটা রাখা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ